হ্যালো বন্ধুরা আসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা স্পেশাল ভিডিও আপনাদের জন্য তো দীর্ঘদিন যাবৎ বন্ধুরা আপনারা আমাকে কমেন্ট করে আসতেছেন যে ভাইয়া গার্মেন্টসে কোয়ালিটির ইন্টারভিউ কীভাবে দেয় কী কী জিজ্ঞেস করে সেই সম্পর্কে তো আপনি ভিডিও দিচ্ছেন তো কোয়ালিটি কীভাবে কাজ করে সেটা সম্পর্কে আপনি ভিডিও দিচ্ছেন আমরা দেখছি কিন্তু কোয়ালিটি কীভাবে রিপোর্ট করে সেই সম্পর্কে একটা ভিডিও দেন দেখুন আপনাদেরকে আমি একটা প্রথমে ধারণা দিই কোয়ালিটির মূল কাজ হচ্ছে রিপোর্ট কোয়ালিটির কাজের রিপোর্ট ঠিক তো সব ঠিক রিপোর্ট ঠিক নাই তো তার কাজের কোনো কিছু ঠিক নাই এক কথায় কোয়ালিটির কাজ হচ্ছে মূলত রিপোর্ট ঠিকঠাক মতো মেনটেন করা তো যাই হোক এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে কোয়ালিটির রিপোর্ট করে গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট বন্ধুরা যে আওয়ারলি প্রোসেস চেক রিপোর্ট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুইং ফিনিশিং কাটিং যে কোনো সেকশনের জন্য এই রিপোর্টটা করা হয় যে কোনো ফ্যাক্টরিতে এটা বলা হয় ডিএসসির রিপোর্ট তো ইউনিট লেখা আছে ইউনিটের অ্যাপারেস লিমিটেড তো এখানে যে স্টাইল লেখা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাড়ের একটা স্টাইল তার নাম কিউই ডাস্টি আর ডেট হচ্ছে একশো দু ঠিক আছে তো এখন যেটা দেখতে পাচ্ছেন যে নেম অফ দ্য প্রসেস চেকার অ্যান্ড আইডি যে চেক করবে তার নাম এবং তার আইডি নাম্বারটা এখানে দেয় নাই যাই হোক তো কোথাও চেক করবে আউটপুটে দেখেন প্রসেস হচ্ছে আউটপুট লাইন হচ্ছে দুই তো এখানে দেখতে পাচ্ছেন যে বায়ার ঠিক আছে কোন বায়ারে কাজ চলবে তো দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে এইস এম বায়ারের কাজ চলতেছে রানিং তো এই আইটেমের জায়গায় লিখবেন ম্যানস এল বাই এস অর্থাৎ লং স্লিপ শার্ট মানে পুরুষের লং স্লিপ শার্ট চলতেছে তো আপনারা সেটা দিয়ে দেবেন তো এখন দেখতে পাচ্ছেন টাইম ঠিক আছে আটটা থেকে নয়টা তারপরে যা তো এখানে দেখতে পাচ্ছেন যে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলোর নাম উপরে লিখতে হবে অর্থাৎ যে ডিফেক্ট বা প্রবলেম হয় সেগুলোর নাম উপরে লিখতে হবে টোটাল ওয়াল্টার চেক কোয়ান্টিটি টোটাল পাস কোয়ান্টিটি ডিএসইউ সিগনেচার আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো এই রিপোর্ট দেখার পর আপনাদেরকে আর কোনো জামালা পোহাতে হবে না তো দেখেন প্রথম ঘণ্টা অর্থাৎ আটটা থেকে নটা ঘন্টা কী কী সমস্যা পাই সেখানে লিখছে লেখার পর দেখেন টোটাল হয়েছে আট পিস ঠিক আছে টোটাল সমস্যা হয়েছে আট পিস সে টোটাল বড়ির চেক করছে টোটাল পাস করছে ওকে করছে একশো ছয় পিস তো একশো ছয়ের সাথে যখন আট যোগ করবে একশো চোদ্দো পিস অর্থাৎ সে একশো চোদ্দো পিস বড়ির চেক করছে তার মধ্যে আট পিস ডিফেক্ট বা ওয়াল ট্রাপ আর ওকে হয়েছে একশো ছয় পিস তো এই যে আট পিস দেখতে পাচ্ছেন সেই আট পিসে ডিএস ইউ অর্থাৎ সমস্যা পার্সেন্টেজ হলো সাত পয়েন্ট সাত পার্সেন্ট তো আবার নয়টা থেকে দশটা সেম পাবে যেমন স্কিপ পাইছে এক পিস রয়েস এফ পাইছে এক পিস আনকাট থ্রেড অর্থাৎ সুতাভাছি দুই পিস ডাউন স্টিচ দুই পিস প্লিট এক পিস আনইভেন এক পিস বাটুন হাফ স্টিজ এক পিস টোটাল হয়েছে নয় পিস ঠিক আছে তো আটটা থেকে নটা ঘন্টা নয় পিস ওয়াল্টার হয়েছে সে টোটাল পাস করছে অর্থাৎ ওকে করছে পঁচাত্তর পিস পঁচাত্তরের সাথে নয় যোগ করলে হবে চুরাশি পিস অর্থাৎ চুরাশি পিস বলে চেক টোটাল চেক করছে তার মধ্যে নয় পিস সমস্যা পাইসে ওকে পয়সে পঁচাত্তর পিস তো এই নয় পিসের ডিএসও পার্সেন্টেজ হচ্ছে দশ পার্সেন্ট একাত্তর ঠিক আছে তো সেম ভাবে বন্ধুরা যে দশটা থেকে এগারোটা কোন ঘন্টায় মানে কোন প্রসেসের কত পিস ওয়াল্টার পাইলো সেখানে লেখলো তো দেখতে পাচ্ছি এখানে টোটাল হয়েছে পাঁচ পিস তো টোটাল সে ওকে করছে একশো পিস এই একশো সাথে যদি পাঁচ যোগ করে তো তাহলে কি একশো পাঁচ পিস সে চেক করছে একশো পাঁচ পিস ওকে হয়েছে একশো পিস আর ফাঁস পিসের ডিফেক্ট তো এই ডিফেক্টের ওই যে ফার্স্ট পিসের ডিফেক্টিক পার্সেন্টেজ হলো তিন পয়েন্ট ছিয়াত্তর ঠিক আছে আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো যে কীভাবে পার্সেন্টেজ বের করতে হয় মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন তোমাদের সেমভাবে যদি সন্ধ্যা সাতটা পর্যন্ত ডিউটি করতে হয় তো সেমভাবে একইভাবে করতে হবে করার পরে এভাবে এগুলো টোটাল নামাইতে হবে যেমন সাতটার পরে টোটাল নামাইতে হবে যে স্ক্রিপ কত ফিস ডাউন স্টেজ কত ফিস হ্যাঁ আনকার্ড ট্রেডিট কত বীজ অর্থাৎ কোন সমস্যা কত বীজ টোটাল এটা নামাইতে হবে দেখেন একটু ভালো করে দেখতে হবে মনোযোগ দিয়ে দেখতে হবে তো দেখেন দিন শেষে কিন্তু সে টোটাল এই সারাদিনে অর্থাৎ দশ ঘন্টা ডিউটি করার পরে টোটাল ডিফেক্ট বা ওয়াল্ট্রা পাইছে পঞ্চান্ন পিস তো সে সারাদিনে চেক করছে টোটাল চেক কোয়ান্টিটি সে সারাদিনে চেক করছে যে এক হাজার ছত্রিশ পিস তার মধ্যে ডিফেক্ট পাইছে পঞ্চান্ন পিস ঠিক আছে সে টোটাল পাস করছে অর্থাৎ ওকে করছে হানড্রেড পার্সেন্ট নয়শো একাশি পিস ঠিক আছে তো দেখেন যে এক হাজার ছত্রিশ থেকে দিলে নয়শো একাশি ওকে করছে তো এই যে পঞ্চান্ন বিশে ডিএসও কীভাবে বার করছে দেখেন যে পাঁচ পয়েন্ট থ্রি জিরো ফাইভ পয়েন্ট থ্রি জিরো হয়েছে অর্থাৎ সে গোল ক্রস হয়ে গেল মানে গোল থাকে একটা ফ্যাক্টরি যে কত পারসেন্ট হইলে গোল ক্রস হবে অর্থাৎ আর একটা বায়ের একটা লিমিটেশন থাকে যে এত পার্সেন্টের উপরে হওয়া যাবে না ডিফেক্ট ঠিক আছে তো যেহেতু এখানে ডিফেক্ট হয়ে গেছে তো এখান থেকে গোল ক্রসের যে যে কারেক্টিভ অ্যাকশন রিপোর্ট করতে হবে একটু ভালো করে আপনারা দেখেন মনোযোগ দিয়ে তো পিস্টার অপোজিট পাশে যে কেন হয়েছে মানে কী কারণে গোল ক্রস হয়েছে বেশি ওয়াল্টার হয়েছে তো সেই তিনটা ডিফেক্টের অ্যাকশন করতে হবে তো এটা আমি আপনাদেরকে বিস্তারিত একটু পরে দেখিয়ে দেবো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন ভিডিওটা ভালো একটি লাইক দেবেন কেমনে বার করতে হবে পার্সেন্টেজ একটু ভালো করে আমি দেখা দিচ্ছি ডিওসি কীভাবে বাইর করবেন তো টোটাল ডিফেক্ট অর্থাৎ টোটাল ওয়াল্টারকে একশো দিয়ে গুণ করতে হবে টোটাল ডিফেক্টকে একশো দিয়ে গুণ করতে হবে সারাদিন আপনি কত পিস বডি চেক করছেন সেটা দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখেন ঠিক আছে তো এভাবে মূলত আপনাকে বার করতে হবে সেমভাবে বন্ধুরা প্রত্যেক ঘন্টা যে আপনি ডি ডিফেক্টটা বা ওয়াল্ট্রাটা পাইছেন একভাবেই করতে হবে যদি আপনি এক ঘন্টায় পাঁচ পিস ওয়াল্ট্রা পান টোটাল বডি চেক করছেন একশো পিস তো কী করবেন আপনি পাঁচের সাথে একশো গুণ করবেন আবার একশো দিয়ে ভাগ করবেন ঠিক আছে এটা একটা ডিফেক্টের সূত্র আশা করি বুঝতে পারছেন